একের পর এক বিধায়ক বিজেপির অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করছেন। একদিকে মতুয়া সম্প্রদায়ের থেকে প্রতিনিধিত্ব পাওয়া বিভিন্ন বিধায়ক যেমন গ্রুপ ত্যাগ করছেন, একই রকমভাবে বাঁকুড়াতেও একই পরিস্থিতি। রদবদল পছন্দ হয়নি অনেক বিধায়কের, তাই অনেকেই অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। যথেষ্ট অস্বস্তি বিজেপির অন্দরে, আর এইরকমই এক অস্বস্তিমূলক পরিস্থিতির মাঝেই এবার কেন্দ্রীয় নেতৃত্বকে নামতে হলো ময়দানে। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের নেতৃত্বে আজ ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির সাংগঠনিক বৈঠক। কিভাবে সংগঠনকে সামলানো যায়, যারা ক্ষুব্ধ হচ্ছেন তাদেরকে কিভাবে বোঝানো যায়, এবং সেই সঙ্গে আগামী দিনে রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলোর ক্ষেত্রে দলের রণকৌশল কি হবে তা বাদলে দেবেন বিএল সন্তোষ। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের নেতারাও। রাজ্য কমিটির নতুন সদস্যরাও উপস্থিত থাকবেন ন্যাশনাল লাইব্রেরির এই বৈঠকে। দীর্ঘক্ষণ ধরে চলবে এই বৈঠক, দুপুর একটা থেকে শুরু হবে এই বৈঠক। তিন পর্যায়ে বৈঠককে ভাঙা হয়েছে। প্রথমে রাজ্য কমিটির সদস্য, দ্বিতীয় পর্যায়ে রাজ্য কোর কমিটির সদস্যরা, এবং তৃতীয় পর্যায়ে থাকবে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য এবং নতুন সদস্যরা। তাদের নিয়ে আলাদা করে কথা বলবেন বিএল সন্তোষ। আজই এই বৈঠকে সাংগঠনিক দিক থেকে কিভাবে দুর্বলতা কাটানো যায় তা নিয়ে বার্তা দেবেন বিএল সন্তোষ। বিক্ষুব্ধদেরও এ বিষয়ে বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে বিএল সন্তোষের তরফে।